প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো জন কিটসের একটি বিখ্যাত কবিতা ও ডনে মিলানকোলি। তো আজকে এই কবিতাটি নিয়েই ভিডিও তৈরি করছি। এটা অনেক মজার একটি কবিতা এবং বেশ কিছু ফানি কথাবার্তাও আছে যেগুলো তোমাদের ভালো লাগবে, এবং কিছু ইউনিভার্সাল কথাও এখানে আছে। তো আজকেই পুরো কবিতাটি শেষ করার চেষ্টা করব, ছোট একটি কবিতা। তো চলো শুরু করা যাক। ওড অন এ মিলানকোলি। ওড মানে আমরা জানি গান বা গাথা, আর মিলানকোলি মানে দুঃখ। তো ওড অন এ মিলানকোলি বলতে এই জন কিটস এখানে দুঃখ বা কষ্টের ওপরে একটা গাথা তৈরি করছেন বা কষ্টের একটা গান নিয়ে এসেছেন তিনি। তো এখানে শুরুতেই তিনি যেটা বলছেন, নো নো, অর্থাৎ এই কবিতার যে স্পিকার তিনি আমাদেরকে বলছেন, নো নো, না না, গো নট টু লেদ, অর্থাৎ লেদে যেও না। লেদ হচ্ছে মানে একটু প্রাচীন যে মিথ, সেই মিথোলজিক্যাল একটা নদী, যে নদী অ্যাকচুয়ালি বৃষ্টিতে নদী বলা হয়। অর্থাৎ এই নদীতে কেউ গোসল করলে বা এই নদীর পানি স্পর্শ করলে তার সব রকমের আর কি ওয়ার্ল্ডলি দুঃখ কষ্ট এই সবগুলি সে ভুলে যায়। তো এই জন্য বলা হচ্ছে এটা বৃষ্টিতে নদী। তো বলা হচ্ছে যে না না, মানে স্পিকার বলছে না না, বৃষ্টিতে বা এই নদী অর্থাৎ লেদ নদীতে যেও না। নাইডার টুইস্ট উল্পস বেন টাইট রুটেড ফর ইটস পয়জনাস ওয়াইন, বলছে অথবা চাপ দিও না। উল্পস বেন হচ্ছে এক ধরনের মানে বিষাক্ত গাছ, অ্যাকোনাইট টাইপের যে গাছ, সেই গাছগুলো সেটাকে বলা হচ্ছে উল্পস বেন। তো এই উল্পস বেনের যে টাইট রুটেড অর্থাৎ শক্ত যে মূল, সেই মূলটাকেও বা এই গাছটাকেও চাপ দিয়ে রস বের করো না, ফর ইটস পয়জনাস ওয়াইন, এর বিষাক্ত মদের জন্য। আচ্ছা, এই মানে এই উল্পস বেন হচ্ছে যে গাছটি, এটা যদি পরিমিত পাত্রায় খাওয়া যায় তবে এটা হচ্ছে এক মানে উপকারী ওষুধি গুণ আছে এবং প্রাচীনকালে এটা ব্যবহার হতো। এবং বলা হচ্ছে এটা যদি খুব বেশি খাওয়া হয় তাহলে সেটা হার্মফুল মানে শরীরের জন্য। তো যেটা বলছে যে জাহান্নামের, আচ্ছা এই লেদ নামে হচ্ছে জাহান্নামেরও নদী বলা হয় বা আন্ডারগ্রাউন্ড নদী, মাটির নিচের নদী। তো বলা হচ্ছে যে এই জাহান্নামের নদীতে যেও না বা লেদ নদীতে যেও না, বৃষ্টিতির নদীতে যেও না, অথবা এই উল্পস বেনের গাছকেও টেনে তুলে তার ভেতর থেকে বিষাক্ত মদ পান করো না। নর সাফার দাই পেল ফর ইট টু বি কিসড বাই নাইট শেড। আচ্ছা, নাইট শেড এটাও এক ধরনের লতা জাতীয় গাছ। আচ্ছা, সেটার কথা বলছে যে অথবা সাফার করো না এই নাইট শেড গাছ দিয়ে তোমার কপালে কিস করিয়ে। কিস করিয়ে বলতে এখানে বোঝাচ্ছে যে নাইট শেড গাছের গাছ সেবন করেও তুমি হচ্ছে দুঃখকে বাড়িও না বা দুঃখ পেও না। রাবিগ্রে বা পোজারপাইন, আচ্ছা পোজারপাইন হচ্ছে এক ধরনের মানে একটা ক্যারেক্টার যেটা প্রাচীন মিথোলজির, সেটা হচ্ছে হচ্ছে প্রজারপাইন হচ্ছে জিউস এবং যে ডেমিটার তাদের কন্যা বা তাদের মেয়ে, এবং এর সম্পর্কে একটা অনেক বড় কাহিনী আছে। তো ওই দিকে গেলাম না, মানে একে কিডন্যাপ করা হয় বা আরও অনেক কাহিনী আছে, তো ওইদিকে গেলাম না। এখানে জাস্ট যেটা বলছে যে নাইট শেড, যেটাই নাইট শেড দিয়ে যে রাবি গ্রেপ অফ প্রজারপাইন, তো প্রজারপাইনের যে মানে রাবি গ্রেপ সেটার মতো হইও না। মেক নট ইয়োর রোজারি অফ ইয়েবেরি, বলা হচ্ছে যে তোমার যে জপমাল্য, রোজারি মানে এক ধরনের মালা, বলা হচ্ছে ইয়েবেরি দিয়ে তোমার মালা তৈরি করিও না। নর লেট দ্য বেটেল নর দ্য ডেথ মান বি ইয়োর মর্নফুল সাইকি। এবার যেটা বলছে যে অথবা বেটেল যে পোকা, সেই পোকাগুলোকেও তুমি মানে দুঃখ করতে দিও না, অথবা ডেথ মান্থ অর্থাৎ মৃত্যুর যে পোকাগুলি সেগুলোকেও তোমার দুঃখের সাথী করিও না। মর্নফুল সাইকি বলতে তোমার যে দুঃখ ভরা যে মন, সে মনের সঙ্গে মিশিও না বা মনের সঙ্গী করো না। নর দ্য ডাউনি আউল এ পার্টনার অফ ইন ইউর সরোস মিস্টারিস, বলছে যে অথবা তোমার যে দুঃখের রহস্য, সেই রহস্যের সাথে এই দুঃখে ভরা মানে যে আউল অর্থাৎ পেঁচা পাখি, সেই পেঁচাকে তোমার সঙ্গী করে নিও না। ডাউনি, এই ডাউনি বলতে অ্যাকচুয়ালি মানে ওই সমস্ত পাখিগুলোকে বলা হয় যাদের
সে গায়ে নরম হচ্ছে মানে কি বলে ফেদার থাকে, পাখনা থাকে, সেগুলো পাখিগুলোকে বলা হয় ডাউনি। তো এখানে ডাউনি অল বলতে ওই নরম পাখনাওয়ালা পাখিকে তোমার দুঃখের দুঃখের রহস্য যেটা, সেই রহস্যের সঙ্গী বানিও না। ফর শেড টু শেড উইল কাম টু ড্রোজিলি। আচ্ছা, যেটা বলছে যে এখানে ফর শেড টু শেড বলতে ধীরে ধীরে, অর্থাৎ ধীরে ধীরে উইল কাম টু ড্রোজিলি, খুব ধীরে ধীরে চলে আসবে, মানে ঝিম, এখানে ড্রোজিলি বলতে ঝিমানো অবস্থা, বলছে ধীরে ধীরে চলে আসবে ঝিমানো অবস্থা, অ্যান্ড ড্রন দ্য ওয়েকফুল অ্যাঙ্গুয়েজ অফ দ্য সোল, এবং অঙ্কিত হবে বা ডুবে যাওয়া যেটা আর মগ্ন হয়ে যাওয়া, বলছে মগ্ন হয়ে যাবে জাগ্রত একটা অ্যাঙ্গুয়েজ, যাতনা, অর্থাৎ মহা যাতনা অফ দ্য সোল, অর্থাৎ তোমার যে আত্মা সে হৃদয় সেটা মহা একটা যাতনায়, মহা একটা কষ্টে এটা জাগ্রত হয়ে উঠবে। জাগ্রত বলতে মানে কষ্টে তাড়িত হয়ে ওঠা কে বলা হচ্ছে। আচ্ছা, এই প্রথম স্ট্যাঞ্জাতে যদি আমি আরেকবার মানে এই সামারিটা বলি, তাহলে দাঁড়ায় এরকম যে স্পিকার বা কবি নিজেই এখানে আমাদেরকে বলছে যে দুঃখ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যে লেজ যে নদী সে নদীতে যাওয়ার দরকার নাই, আবার পয়োজনাস উলফ বেন যে গাছ, সে গাছের যে পয়োজনাস ওয়াইন সেটা খাওয়ার দরকার নাই, অথবা নাইট শেড দিয়ে মানে মালা তৈরি করা বা পোজারপাইনের যে রাবি মালা সেই মালাও পরার দরকার নাই দুঃখ পাওয়ার জন্য, অথবা ইয়ে বেরিজ দিয়েও মালা বানানোর দরকার নাই, অথবা যে দুঃখ পাওয়ার জন্য বেটেল পোকা অথবা ডেথ মথ যেগুলো আছে, এমনকি তোমার যে আউল যেটা আরেকটা হচ্ছে দুঃখের প্রতীক বা ডেথ বা মৃত্যুর প্রতীক, সেইটাকেও নিজের সঙ্গী করে নেওয়ার দরকার নাই, বরং ধীরে ধীরে এই যে দুঃখ বা কষ্ট এটা ধীরে ধীরে চলে আসবে, এবং মনের যে মানে যে মানে যাতনা বা যে কষ্ট সেটা একটা সময় এমনিতেই মানে এমনিতেই তুমি ওইটাতে ডুবে যাবে বা এটাতে মানে মগ্ন হয়ে যাবে। সুতরাং কষ্ট পাওয়ার জন্য আসলে এত কিছু করার দরকার নাই। এরপরে তিনি যেটা বলছেন সেকেন্ড স্ট্যাঞ্জাতে যে বাট হোয়েন দ্য মেলানকোলি ফিট শ্যাল ফল সাডেন ফ্রম হেভেন লাইক এ উইপিং ক্লাউড, বলছে যখন মানে কষ্ট পাওয়ার জন্য উপরের এত কিছু করার দরকার নেই, কেননা মিলানকোলি যখন ফিট ফর ফল অর্থাৎ যখন আসবে সাডেন ফ্রম হেভেন অর্থাৎ আকাশ থেকে বা স্বর্গ থেকে, মানে গড যখন আছে মিলানকোলিক মুড বা মিলানকোলি বা দুঃখ যেটা যখন আমাদের উপরে দিবেন লাইক উইপিং ক্লাউড যেন বৃষ্টি ঝরছে এরকম এরকম করে, দ্যাট ফস্টার্স ফ্রম ড্রপ হেডেড ফ্লাওয়ার্স অল, যেটা যেটা লালন পালন করে, ফস্টার্স মানে লালন পালন করা, যেটা লালন পালন করে ড্রপ হেডেড ফ্লাওয়ার্স অর্থাৎ নুয়ে পড়া ফুলগুলোকে, সকল নুয়ে পড়া ফুলগুলোকে, এবং হাইডস দ্য গ্রিন হিল ইন অ্যান এপ্রিল শ্রাউড, এবং বলছে যে এপ্রিলের চাদর দ্বারা একটা সবুজ পাহাড়কে যেটা ঘি মানে কি কি বলে ঢেকে দেয় সেইটা। আচ্ছা, এটাকে যদি আমি আরেকবার বলি এই এই চারটে লাইন, যে মিলানকোলি যখন আসবে আমাদের ওপরে তখন সেটা হঠাৎ একেবারে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে পড়ে সেভাবে আমাদের ওপরে চলে আসবে, এবং বৃষ্টি যেটা যেটা পড়ে এবং হচ্ছে যেটা লালন পালন করে নুয়ে পড়া ফুলগুলোকে, এবং এপ্রিলের শ্রাউড বলতে এপ্রিলের যে মাঠঘাট হিল সেগুলোকে আবার সবুজ করে তোলে, ঠিক সেরকমই মিলানকোলিও আমাদের উপর এইভাবে বৃষ্টির মতো করে আসবে। দেন গ্লাড দাই সরো অন এ মর্নিং রোজ, এখানে গ্লাড বলতে আস্বাদন নেওয়া বা স্বাদ গ্রহণ করা, তো বলা হচ্ছে দেন গ্লাড দাই সরো, এরপরে তোমার যে দুঃখ সে দুঃখটা উপভোগ করো বা এনজয় করো অন এ মর্নিং রোজ, একটা সকালের শিশির শিশির ভেজা গোলাপের ওপরে, অর অন দ্য রেইনবো অফ দ্য সল্ট স্যান্ড ওয়েব, বলছে যে তোমার দুঃখকে এনজয় করো মানে রেইনবো যেটা ওই রংধনু যেটা উঠেছে একটি লবণাক্ত স্যান্ড ওয়েব অর্থাৎ বালিকাময় যে সাগরের পানির যে ঢেউ সেইখান দিয়ে যে রেইনবোটা উঠেছে সেটার সেইখানেও তোমার যে দুঃখ বা কষ্টটা সেটা তুমি এনজয় করো, অর অন দ্য ওয়েলথ অফ গ্লোব পোয়েনিস। আচ্ছা,
এখানে পিওনিস, যেটা পিওনি হচ্ছে এক ধরনের ফুল, তো বলা হচ্ছে যে তুমি তোমার যে দুঃখটা এনজয় করো, এই পিওনিস গোলাকার, গোলাপ বলতে গোলাকার, অর্থাৎ গোলাপার গোলাকার পিওনিস ফুলের যে সম্পদ, অর্থাৎ যে সৌন্দর্য, সেই সম্পদের ওপরে তুমি হচ্ছে তোমার এই দুঃখটা এনজয় করো। অর ইফ দাই মিস্ট্রেস সাম রিচ অ্যাঙ্গার শোস, অথবা যদি তোমার প্রেমিকা খুব মানে বাজে রকমের রাগ করে, অর্থাৎ খুব বেশি রাগ করে বা রাগ দেখায়, ইমপ্রিজন হার সফট হ্যান্ড, তার যে নরম হাত সেই হাত দুটি ধরো, ইমপ্রিজন মানে ধরা, অ্যান্ড লেট হার রেব, এবং তাকে আরো রাগ করতে দাও। রেব মানে এখানে মূলত গর্জন করতে দেওয়া বা রাগ বা বকাবকি করতে দেওয়া, তাকে রাগ করতে দাও। অ্যান্ড ফিড ডিপ ডিপ আপন হার পিয়ারলেস আই, এবং তাকাও গভীর গভীরে তার যে পিয়ারলেস যে চোখ, অর্থাৎ ম্যাচলেস, অর্থাৎ কোথাও মানে জুড়ি মেলবে না, এরকম তার সুন্দর চোখের দিকে তাকাও এবং সেখান থেকে সেই সৌন্দর্যটা এনজয় করো। আচ্ছা, এবার এই লাইফ স্ট্যান্জাটা যদি আরেকবার বলি পুরোপুরি, সেটা হচ্ছে যে দুঃখ মানে উনি আগের যেটাতে বলছেন যে দুঃখ পাওয়ার জন্য বিভিন্ন রকমের যে কাজগুলি সেগুলো করো না, বরং দুঃখ যখন দরকার মানে চলে আসার প্রকৃতির নিয়মেই সেটা চলে আসবে, ঠিক বৃষ্টির মেঘের মতো, মেঘের যে বৃষ্টি সে বৃষ্টির মতো, যে বৃষ্টি অ্যাকচুয়ালি পাহাড়ে যে ফুল বা সবুজ ঘাসগুলো গজাতে বা জন্মাতে সাহায্য করে। তো বলছে যে যখন চলে আসবে এই মিলানকুলিটা, তখন মিলানকুলিটাকে উপভোগ করতে হবে, কষ্টটাকে উপভোগ করতে হবে। সেই উপভোগ করতে হবে কিভাবে? মর্নিং রোজের রোজ দেখো এবং রোজের সাথে সাথে উপভোগ করো, রেইনবো অর্থাৎ রংধনুর সঙ্গে উপভোগ করো, এবং কি পিওনিস যে ফুল, সে ফুলের সঙ্গেও তোমার এই দুঃখটাকে নিয়ে উপভোগ করো। আরেকটা উপভোগ করার জন্য যেটা অনেক রোমান্টিক তিনটা লাইন তিনি বলেছেন জন কিটস, সেটা হচ্ছে যে যখন তোমার প্রেমিকা খুব রাগ করে, সে সময় তার নরম হাত দুটি ধরো এবং তাকে আরো বেশি রাগাও, এবং তার চোখের দিকে তাকিয়ে দেখো এক দৃষ্টিতে, দেখবা তুমি সেখানে মানে তোমার যে দুঃখ, দুঃখর যে ভোলার যে মানে অবস্থা বা যে ভালো জিনিস যেগুলো তোমার দুঃখকে দূর করে দেবে, সেগুলো তুমি দেখতে পাবে আর কোথায়। আচ্ছা, এরপরে যেটা বলছে যে শি ডুয়েলস দ্য বিউটি, আচ্ছা শি ডুয়েলস, শি বলতে এখানে এই যে মিলানকোলি যেটা সেটাকে বলছে, মিলানকোলির দেবী, মিলানকোলির যে দেবী তার কথা বলা হচ্ছে, যে মিলানকোলির দেবী ডুয়েলস উইথ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের সঙ্গেই এটা বসবাস করে, এবং বিউটি দ্যাট মাস্ট ডাই, এবং বিউটি যেটা অবশ্যই একটা সময় হারিয়ে যাবে বা মারা যাবে, অ্যান্ড জয় এবং আনন্দ, হুজ হ্যান্ড ইজ এভার অ্যাট হিজ লিপস, বলছে যে এবং আনন্দ যেটার হাত সব সময়ের জন্যই তার ঠোঁটের ওপরে, বিডিং অ্যাডিউ যেটা সব সময়ের জন্যই বিদায় জানাচ্ছে, অ্যান্ড একিং প্লেজার নাই, নাই বলতে নিকটে, বলছে যন্ত্রণাদায়ক আনন্দ বা যন্ত্রণার যে আনন্দ সেটা খুবই নিকটে, টার্নিং টু পয়জন হোয়াইল দ্য বি মাউথ সিপস, বলছে যে টার্নিং দ্য পয়জন হোয়াইল দ্য বি মাউথ সিপস, বলতে বি মাউথ বলছে যে এখানে একটা কথা যেটা, যে যখন মৌমাছি তার যে কি বলে যে মধুগুলো সংগ্রহ করার পরে, মধুগুলো যখন তারা খায়, খাওয়ার পরে তাদের এই মুখে মানে খাওয়ার কারণে এই মধুগুলি পরবর্তীতে পয়েজন বা বিষে রূপান্তরিত হয়। তো এখানে যেটা বলছে যে দুঃখটাও এমন একটা জিনিস যে সেটার কথা বলছে যে দুঃখের যে দেবী সেটা বিউটির সঙ্গে বসবাস করে, এবং বিউটি যেটা একটা খুব মানে একটা সময় চলে যাবেই, এবং জয় আনন্দ যেটা সেটা যেন সব সময়ের জন্য বিদায় জানাইতেই আছে, এবং একটা একিং প্লেজার যেন খুবই নিকটে, এটা এতটাই নিকটে, ঠিক যেমন মধু এবং পয়জন ঠিক যেমন মানে একই জিনিস খুব অল্প সময়ের মধ্যে রূপান্তরিত হচ্ছে, ঠিক সেরকম কথা মানে বলছে যে দুঃখ এবং জয় সেই জিনিসটাও ঠিক একই রকম, যে এই মধু এই বিষ। তো এই কথাটা এই লাইনটাতে বোঝাচ্ছে যে টার্নিং টু পয়জন হোয়াইল দ্য বি মাউথ সিপস, মধু যেমন খুব তাড়াতাড়ি বিষে পরিণত হতে পারে, ঠিক সেমনি এই আনন্দও খুব তাড়াতাড়ি দুঃখে পরিণত হতে পারে। আই ইন দ্য ভেরি টেম্পল অফ ডিলাইট ভেইলড মিলানকোলি হ্যাজ হার সভারেন শ্রাইন, বলা হচ্ছে যে আনন্দের যে টেম্পল, আনন্দের যে মন্দির গির্জা, সেইটাতে মিলানকোলি
তার মানে মিলানকোলি চুপ করে লুকিয়ে আছে, ভেইলড মানে পর্দা দিয়ে চুপ করে আছে, হ্যাজ আর সভরেন শ্রাইন, তার যে এখানে শ্রাইন বলতে মন্দির এবং সভারেন বলতে, সভারেন হচ্ছে এখানে আসলে অ্যাব্রিভিয়েশন অফ সভারিন, অর্থাৎ যেটা সার্বভৌম বা শক্তিশালী যে বিষয়টা সেটা। তো বলা হচ্ছে এই দুটো লাইনে যে আই বা যেটা সংক্ষেপে ইয়েপ, ইন দ্য ভেরি টেম্পল অফ ডিলাইট, অর্থাৎ আনন্দের একই হচ্ছে মন্দিরে, ইন দ্য ভেরি টেম্পল বলতে একই মন্দিরে, ভেইলড অর্থাৎ লুকায়িত থাকে বা আচ্ছাদিত হয়ে থাকে মিলানকোলি অর্থাৎ কষ্ট, হ্যাজ হার সভারেন শ্রাইন, তার যে শক্তিশালী মন্দির বা শক্তিশালী যে একটা প্রভাব সেটা নিয়ে। অর্থাৎ এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আনন্দ এবং দুঃখ সেটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। যখন আমরা ওয়র্শিপ করি আনন্দকে, তখন মূলত আমরা ওয়র্শিপ করি এই মিলানকোলিকেও। অর্থাৎ আমরা যখন আনন্দের মন্দিরে যখন পূজা দেই বা প্রার্থনা করি, ঠিক একই সঙ্গে কিন্তু এই মিলানকোলিরও প্রার্থনা আমরা করে ফেলি। তো এইটাই বোঝাচ্ছে এখানে যে মিলানকোলি এবং ডিলাইট এই দুইটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। দো সিন অফ নান সেভ হিম হুজ স্ট্রেনাস টাং ক্যান ব্রাস্ট জয়েস গ্রেপ এগেনিস্ট হিজ প্যালেট পাইন। আচ্ছা প্যালেট ফাইন, এখানে বলছে দো সিন অফ নান, যদিও তাদের কাউকেই দেখা যায় না, সেভ হিম তাকে ছাড়া, হুজ স্ট্রেনাস টাং, যার স্ট্রেনাস বলতে শক্তিশালী জিহ্বা, টাং বলতে জিহ্বা, ক্যান ব্রাস্ট জয়স গ্রেপ অর্থাৎ জয়ের যে গ্রেপ বা আঙ্গুর বা দাঙ্গা যেটা বলা হচ্ছে সেটা যদি বাস্ট করে, এগেনস্ট দ্য প্যালেট ফাইন। আচ্ছা এই এই লাইন দুটার একবারে যে কথা সেটা হচ্ছে যে বলছেন যে মিলানকোলি এবং যে ডিলাইট এটা তো মুদ্রার এক এপিট ওপিট, কিন্তু দাও সিন অফ নান, কিন্তু কেউই তারপরেও তাদেরকে দেখতে পারে না, ওই লোক ছাড়া যে কিনা তার শক্তিশালী জিহ্বা দিয়ে এই মিলানকোলির যে, আচ্ছা আনন্দের যে গ্রেপ, সেই গ্রেপটাকে বাস্ট না করে অর্থাৎ ফাটায় মানে ফাটায় না, সে ছাড়া এগেনিস্ট হিজ প্যালেট পাইন, প্যালেট ফাইন বলতে তার যে মুখের যে তালু সেটার কথা বলা হচ্ছে, যে এইটা দিয়ে যতক্ষণ না সে ফাটাচ্ছে ততক্ষণ সে এটা বুঝতে পারে না। আচ্ছা আরেকটা জিনিস যেটা, এটা যদি আমরা এইভাবে বলি যে শাব্দিক অর্থ, যে যে অ্যাকচুয়ালি তার মুখের ভেতরে আনন্দের যে আঙ্গুর, সে আঙ্গুরটা তার তালু দিয়ে, মুখের তালু দিয়ে না ফাটাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আসলে এটার মজা পায় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ব্যক্তি আনন্দটা পায় বা আনন্দটা ভোগ করে সেই কেবল একই সঙ্গে এই যে মিলানকোলি বা দুঃখ এইটাও ঠিক মানে বুঝতে পারে। তো এখানে এরকম কিছু একটা বোঝাচ্ছে, হিজ সোল শ্যাল টেস্ট দ্য স্যাডনেস অফ হার মাইট, বলছে যে তার কেবল আত্মাটাই, তার হৃদয়টাই কেবল এই যে দুঃখের যে টেস্ট সেটা পায়, এবং দুঃখের যে শক্তিশালী যে একটা আবহ বা টেস্ট সেটা সেই কেবল পায়, যে আনন্দের গ্রেপটা ফাটাতে পারে তার মুখের ভেতর নিয়ে বা আনন্দটা উপভোগ যে করতে পারে সেটা। অ্যান্ড বি অ্যামাং হার ক্লাউডি ট্রফিস হাং, এবং এই যে আনন্দের যে হচ্ছে ক্লাউডি ট্রফি অর্থাৎ মিলানকোলির যে ক্লাউডি ট্রফি, সে ট্রফিতে হাং হতে পারে। বলছে যে তার সোল যে অ্যাকচুয়ালি মিলানকোলিটা পায়, এবং মিলানকোলি যাকে জিতে নিয়েছে ট্রফি হিসাবে, সেই কেবল অ্যাকচুয়ালি বুঝতে পারে মিলানকোলিটা। আচ্ছা আমি যদি এই এই স্ট্যান্ডটা আরেকবার বলি, এখানে কবি যেটা বলছেন যে সি বলতে মিলানকোলি বা মিলানকোলির যে দেবী, বলছে মিলানকোলি দেবী বা মিলানকোলি অ্যাকচুয়ালি দুঃখ মানে বিউটি সৌন্দর্যের সঙ্গে বসবাস করে, এবং সৌন্দর্য একটা সময় যেটা নষ্ট হয়ে যায়, এবং আনন্দ যেটা সেটা সবসময় যেন বিদায় জানাচ্ছে, তার হাত যেন তার ঠোঁটের ওপরে বিদায় জানানোর জন্য, এবং একটা খুব কষ্টকর একটা আনন্দ খুব নিকটেই, এবং ঠিক যেমন করে মধু যেভাবে মৌমাছিরা খাওয়ার পরে বিষে পরিণত হয় খুব তাড়াতাড়ি, ঠিক এরকমই বলছে যে সুখটাও বা আনন্দটাও এরকম দুঃখে পরিণত হতে পারে, মিলানকোলিতে পরিণত হতে পারে, কারণ একই টেম্পলে একই মন্দিরে ডিলাইট অর্থাৎ আনন্দ এবং মিলানকোলি দুঃখ বসবাস করে, এবং আমরা যখন আনন্দটা উপভোগ করি একই সাথে সাথে আমরা কিন্তু দুঃখটাও পেতে থাকি এবং দুঃখটাও পাই। আচ্ছা এই যে আমি যে কথা বললাম একই সঙ্গে আমরা আনন্দ দুঃখ পাই, এটা কিভাবে,
একটু যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে যখন আমরা খুব বেশি হাসি বা খুব বেশি আনন্দ পাই, আমাদের চোখ দিয়ে কিন্তু পানি বের হয়ে আসে। তো এইটাই হচ্ছে এখানকার যে আমরা যখন খুব বেশি আনন্দ করি, পাশাপাশি আমরা দুঃখটাও পাই। এবং এই যে বিষয়টা, এই যে আনন্দ এবং দুঃখের যে একটা লিঙ্ক আছে, এই যে পরের এই 2 লাইনে যেটা বলছে যে যে এই ব্যক্তি যে মানে অ্যাকচুয়ালি এই আনন্দ এবং দুঃখের যে লিঙ্ক আছে, এটা যে বুঝতে পারে যে এর আঙ্গুরটা তার মুখের ভেতরে নিয়ে স্বাদ নিতে পারে, অর্থাৎ আনন্দের এবং দুঃখের উভয়ের স্বাদ যে নিতে পারে, এবং যে অ্যাকচুয়ালি এই যে কি বলে দুঃখের স্বাদ নেওয়ার পরে দুঃখের দ্বারা পরাজিত হয়, দুঃখের কাছে পরাজিত হয়, মিলানকলির কাছে পরাজিত হয় এবং মিলানকলি তাকে ট্রফি হিসেবে নিয়ে নেয়, সেই কেবল বুঝতে পারে আসলে দুঃখ এবং যে সুখের ভেতরে যে একটা লিঙ্ক সেটা। তো এখানে এই লাস্ট লাস্টে যে এই কবিতাটি অ্যাকচুয়ালি একটা অশুভ একটা ইঙ্গিত দিয়ে শেষ হয় যে দুঃখের যে বিষয়টা সেটার কথা বলছে। সেজন্য তো এখানে আমি যদি এই পুরো কবিতাটি আরেকবার বলি, যে কবি যেটা বলছে যে দুঃখ পাওয়ার জন্য আসলে অনেক যে চেষ্টা করা বা দুঃখকে ভুলে থাকার জন্য যে চেষ্টাগুলি, এগুলো করার দরকার নাই। দুঃখ একটা সময় এমনিতেই চলে আসবে, কেননা দুঃখ এবং সুখ এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। দুঃখ আসলে আজ দুঃখ তো কাল সুখ আসবে, কাল সুখ তো আজকে দুঃখ আসবে, কোনোটাই একেবারে পার্মানেন্ট না। এবং বলছে যে বিউটি যেটা, আচ্ছা কোনোটাই পার্মানেন্ট না, সুতরাং যদি কখনো দুঃখ আসে তাহলে সেটাকে এনজয় করো, সেটাকে এনজয় করো বিভিন্নভাবে। এখানে তিনি কিছু পথ বাতলে দিয়েছেন এবং বলছেন যে দুঃখ এবং হচ্ছে সুখ বা বিউটি এগুলো সব একই মন্দিরে বসবাস করে এবং একটা আরেকটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। এবং বলছে যে সেই ব্যক্তি এই মানে এবং সুখ এবং দুঃখের ভেতরে একটা লিঙ্ক আছে, এবং ওই ব্যক্তি এই সুখ এবং দুঃখের যে লিঙ্ক সেটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দুঃখের দ্বারা পরাজিত হয় এবং দুঃখ যাকে পেয়ে বসে সেই কেবল বুঝে যে হ্যাঁ সুখ এবং দুঃখের ভেতরে একটা হচ্ছে লিঙ্ক আছে। আচ্ছা তোমরা জানো যে অ্যাকচুয়ালি কিডস তো যক্ষ্মা রোগে মারা যায়, এবং যার ফলে তার বেশ মনকষ্ট ছিল, এবং সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি এই কবিতা বা তার অনেকগুলো কবিতার ভেতরে তিনি উল্লেখ করেছেন এইভাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই ওড অন এ মিলানকোলি শেষ করলাম, পরবর্তীতে নতুন কোনো কবিতা নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।